করার উদ্দেশ্যে উত্তরাখণ্ডে গিয়ে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হলো ব্যারাকপুর ও নৈহাটি দুই পর্বতারোহীর। ট্রেকিং করার নেশা প্রাণ কালো রাজ্যের পাঁচজন বাসিন্দার। এই পাঁচজনের মধ্যে রয়েছেন ব্যারাকপুর শ্যামা শ্রীপল্লী এর বাসিন্দা, বছর 43-এর দেবমাল্য দেবনাথ ও নৈহাটির বাসিন্দা প্রদীপ দাস। গত সোমবার বন্ধুদের সাথে দুন এক্সপ্রেসে করে ট্রেকিং এর জন্য উত্তরাখণ্ডের উদ্দেশ্যে রওনা দেন দেবমাল্য দেবনাথ ও প্রদীপ দাস। আজ হরিদ্বার পৌঁছে ফোনে কথা হয় পরিবারের সাথে। তারপর বুধবার সন্ধে নাগাদ খবর আসে যে প্রবীর বাবুদের গাড়ি খাদে পড়ে গেছে এবং ঘটনাস্থলে দেবমাল্য ও প্রদীপ দাস সহ আরও চারজনের মৃত্যু হয়েছে। উত্তরাখণ্ডে হওয়া এই দুর্ঘটনায় মৃত নৈহাটির বাসিন্দা প্রদীপ দাস ও মাঝে মাঝেই ট্রেকিং এর নেশায় বেরিয়ে পড়ত পাহাড়ে। গত সোমবার তিনি তার বন্ধুদের সাথে গঙ্গোত্রী গোমুখ যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন নৈহাটি থেকে। প্রদীপ বাবু হাওড়া ডিভিশনের রেলের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন। সন্ধ্যায় তার মৃত্যুর খবর আসতেই বাড়িতে শোকের ছায়া নেমে আসে। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান নৈহাটি বিধায়ক পার্থভৌমিক পৌরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়। ট্রেকিং করেন, ওনাদের একটা গ্রুপ আছে, মেয়েটি মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, ওনার ফিরে আসার কথা ছিল, দুর্ভাগ্য অ্যাক্সিডেন্ট তো আর বলে কয়ে আসে না, ওই জন্যই এটা অ্যাক্সিডেন্ট। এখন আমরা চেষ্টা করছি যে কিভাবে দেহ তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আসা যায়। সিএম জানেন, তিনি পুরোটাই নিজের দায়িত্ব নিয়ে দেখছেন। অলরেডি ডিএম প্রসিড করেছে, এসডিও সাহেব কী কী করতে হবে আমি সেটা বলে গেলাম। একটা ডিক্লারেশন বাড়ির দরকার, না বাড়ির যাচ্ছে ওনার ভদ্রলোকের, মানে ওনার যে মিসেস তার ভাই যাচ্ছেন আর ওই ডিক্লারেশনটা নিয়েই যাচ্ছেন। যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে। পোস্টমর্টমে তো একটা টাইম লাগে, যত তাড়াতাড়ি হবে সরকার, আমাদের রাজ্য সরকার ফিরিয়ে আনার চেষ্টা করছে। আমি দম এখানে আছে, ব্যারাকপুরে আছে, আরও বিভিন্ন জায়গায় আছে। ছজনের মধ্যে পাঁচজন বোধহয় বাংলা। দেখুন, দুর্ঘটনা তো মর্মান্তিক, এর ভাষা নেই বেদনা সমবেদনা জানানো। ঘটনা হচ্ছে আমার নৈহাটিতে একটা টিম আছে যারা ট্রেকিংয়ে যায়, এটা ডাক্তার নির্মাল্যবাবুর নেতৃত্ব হয়। এখান থেকেও প্রদীপ দাস গত 22 তারিখ এখান থেকে বেরিয়েছিলেন উত্তরকাশীতে ট্রেকিংয়ে যাওয়ার। ওনার বয়স হচ্ছে 55 বছর, উনি হাওড়া কারসেটের সেকশন ইঞ্জিনিয়ার ছিলেন, কিন্তু আজকে 11টা পর্যন্ত তার পরিবারের দিদি তার সাথে কথা বলেছেন এবং তারপরে নির্মাল্যবাবুর কাছে, ডাক্তারবাবুর কাছে একটা খবর আসে যে তার একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে এবং ওই টিমে 6 জন ছিল, সেই 6 জনের মধ্যে প্রদীপ দাস অন্যতম, তাদের অলরেডি মৃত্যু ঘটেছে। দেখুন, এই বিধায়ক পার্থভৌমিক সর্বস্তরে যোগাযোগ করেছেন, সিএমের সঙ্গে যোগাযোগ করেছেন, ডিএমের সঙ্গে যোগাযোগ করেছেন, এসডিওর সঙ্গে যোগাযোগ করেছেন, তাদের বডি কীভাবে আসবে তার সম্পূর্ণ ব্যবস্থা করেছেন এবং সরকার খুব তাড়াতাড়ি বডিটা আনানোর জন্য এদের প্লেনে হোক ট্রেনে হোক সম্বন্ধ টিকিটের দায়িত্ব নিয়েছেন। এবং আমি আরেকটা কথা বলে দিই, আমি যতদূর জানতে পারলাম এসডিও বা ডিএম মারফতে, যে আমাদের দিল্লির যে বঙ্গভবন আছে সেই বঙ্গভবন থেকে ওরা চেষ্টা করছে যে বডিটা কীভাবে যোগাযোগ করে আনা যায়। এখন পিএম হচ্ছে তো, একটা অ্যাক্সিডেন্ট হলে পিএম হয়, এটা হচ্ছে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা হলেই বোঝা যাবে। এখান থেকে তো আমরা বলতে পারবো না মৃত্যুর কারণটা কী, মৃত্যুর কারণটা আমরা শুনতে পাচ্ছি যেটা সেটাই যে একটা গ্যাস সিলিন্ডার বাস করে আগুন ধরে দুর্ঘটনা ঘটেছে। এখন সত্যি মিথ্যা সেখানকার প্রশাসন বলতে পারে এবং পিএম রিপোর্ট বলতে পারে। আমার নাম অশোক চ্যাটার্জি, আমি নৈহাটি পৌরসভার চেয়ারম্যান। উনি সোমবার রওনা দেন প্রদীপ দাস, বেলা তখন 5টা মধ্যে বাজে, যাওয়ার কথা ছিল তোমার মনেও রাখতে পারি না এখন আমি, আর ইসে গোমূত্র ইয়ে তোমার গোমুখ কাশিতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, 3টের সময় অ্যাক্সিডেন্ট হয় শুনলাম, সন্ধ্যাবেলা খবর পেলাম, আমটা আজকে সন্ধ্যাবেলা খবর পেলাম। ক্লাব যে ক্লাবের সাথে উনি যুক্ত ছিল, হ্যাঁ প্রচুর 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 ট্রেকিং করেছে, ভাবা যায় না সেই মুখে। আমি বিয়ের আগের থেকে শুনছি ট্রেকিং করেছে, তারপরে বিয়ের পরেও ভীষণ পাহাড়কে ভালোবাসে, এত পাহাড়কে ভালোবাসে যার জন্য অফিসার অফিসার লোকে পাহাড়ি বলে ওনাকে ডাকে, কারো কথাই শোনেন না। উনি রেলের সেকশনের সিনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন হাওড়া। আজকে তখন কটা হবে, সন্ধ্যা 6টা 7টা নাগাদ খবর, ক্লাবে লোক এসে বললো যে প্রদীপ দাস উপজান গেলে শুনলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে, ঘটনা শুনলাম।
বিধায়ক এসেছে, পৌর প্রধান এসেছে, হ্যাঁ ওরা দেখলাম, ওনারা এসেছে। আমি তো এখন ভিতরে যাইনি, বাইরে বেশিরভাগটা আমি এখানেই ছিলাম বলতে পারবে। ওই আনার ব্যবস্থা হচ্ছে এটুকু শুনলাম, আমি নিয়ে আসবো এখান থেকে, মৃতদেহ নিয়ে আসবে, এটাই এখান থেকে লোক যাবে, ক্লাবের লোক থেকে আমার ভাই যাচ্ছে সাথে, ওখান থেকে নিয়ে আসবে। আমার না নিভা বিশ্বাস দাস। আমি খবর বলতে, ও তো 23 তারিখ বেরোয় বাড়ি থেকে, তো 23 তারিখ আমি অফিসে গেছিলাম, দেখা হয়নি। তার আগের দিন রাত্রে বললো আমি হরিদ্বার হয়ে গোমুখের দিকে যাব। আমি ওকে বললাম সাবধানে যা, ব্যাস এই এইটুকুই, কারণ আমার বাড়ি পাশে, এটা ওর বাড়ি। তারপরে কিছু জানি না, আর ও ফোনও করেনি। কালকে একবার আমি চেষ্টা করেছিলাম, কিন্তু ফোন সুইচ অফ ছিল মনে হয়, ট্রেনে ছিল, আমি ধরতে পারিনি, সংযোগ করা যায়নি আর কি। তো এইবার আজকে আমি অফিস থেকে ফেরার পথে আমারই পাড়ার ভাইয়ের মতো একজন, সে আমাকে বললো যে এরকম এই ঘটনা ঘটেছে। আমি তো বলার সময় সময় স্তম্ভিত হয়ে গেছি, আমি বুঝতে পারিনি কী ঘটা, কী করবো, মানে আমি তো মানে আশ্চর্য হয়ে যাচ্ছি আমি যে কী করে ঘটনা। কোনো প্রতি মানে ও 2020-2021 যায়নি, তার আগে 4-5 বছর গেছিলো, ও ট্রেকিং করতে যেত, হ্যাঁ ট্রেকিংটা ও খুব প্রিয় ছিল, ট্রেকিং করতে যেত, খুব ভালো লাগবে। আমি কাদের সাথে বলতে, যারা ট্রেকিং, ওদের একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপটার নাম ঠিক বলতে পারবো না, সম্ভবত নৈহাটির গ্রুপ, এটা গ্রুপটা, ওরা টোটাল সম্ভবত 10-5 জন নয়, টোটাল 8 জন গেছিলো, আমি আমাকে যতটুকু জানি, আমি ঠিক এক্সাক্ট বলতে পারবো না। এইটুকু জানতে পেরেছি বা যেটা খবরেও দেখলাম আমি, যে যে গাড়িতে ছিল, দুটো গাড়ি ছিল, ওদের গাড়িটা পাহাড় থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে আগুন ধরে গেছে আর কি, এবং ধরে যাওয়ার পরে যা অবস্থা হয়ে গিয়ে গাড়ির, হ্যাঁ হ্যাঁ এই আর কি। তো এইটুকু জানি আমি। দেবমাল্য দেবনাথ কাশীপুর গানসেলে চাকরি করে, বয়স আনুমানিক 44। আমার নাম নির্মাল্য দেবনাথ, আমি বর্ধা। দুর্ঘটনা খবর এসছে, পরিবার শোকাহত, পাড়ার লোক চিন্তিত, কি হলো, কিভাবে ঘটলো? দেবমাল্য খুব ভালো ছেলে, এলাকার সকলের সাথে খুব ভালো যোগাযোগ এবং সকলের সাথে খুব বৃদ্ধতা ভালোবাসা ভীষণ রকম আছে, এবং কাশীপুর গানসেলে চাকরি করে, বয়সও বেশি না, 40-41 বছর বয়স, 40-41 বছর বয়স। গত ওরা মাঝে মধ্যেই এই ট্রেকিংয়ে যায়, ওটা একটা নেশা। গতকাল এখান থেকে ট্রেন ধরে ওরা ফার্স্ট হরিদ্বারে নামে সকালবেলা গিয়ে, এবং ওখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে ওরা গঙ্গোত্রীর দিকে যখন যায়, 10 জনে এখান থেকে গিয়েছিলো, দুটো গাড়ি ভাড়া করে যাচ্ছিলো। তো ওখানে যেতে যেতে মাঝপথে যেটা কি চম্বা থানা, সেখানকার এই দুর্ঘটনা ঘটে, এবং সেই দুর্ঘটনা ঘটাতে 6 জনই মারা যায়। ও একজন আমাদের এদিককার নৈহাটি আছে, 3 জন এদিককার শিউলির, একজন আছে ব্যারাকপুরের আমাদের 6 নম্বর ওয়ার্ডের এই দেবমাল্য, এবং তারা, তারপরে তো যে ঘটনা ঘটেছে, এখন বডিটা কী করে আনা যায়, আমাদের পক্ষ থেকে আমরা DMকে জানিয়েছি এবং CM-এর SOSকেও জানানো হয়েছে। তো সরকারিভাবে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি এইমাত্র SDO-র সাথে, DM সাহেব FDO-র সাথে কথা বলতে বললো, আমি SDO-র সাথে কথা বলেছি, SDO সকলে কে কে যাবে তাদের নাম ছাম দিয়ে, ফটো আইডেন্টি প্রুফ দিয়ে এক্ষুনি পাঠিয়ে দিতে বললো, তাদের ফ্লাইটের টিকিট আগামীকাল সকালে, যাতে তারা বেরিয়ে যেতে পারে, সেই ব্যবস্থা সব রকম করা হচ্ছে। Admission going on in premium courses, computer courses, vocational courses, competitive courses and coaching classes in Institute of Professional Studies. 55% পর্যন্ত অফ চলছে, মানে স্টাইল বাজারে চলছে ব্যাগ ভর্তি চৈত্র, কেনাকাটায় পাবেন 55% পর্যন্ত ছাড়। নিশ্চিত চাকরির উজ্জ্বল ভবিষ্যৎ, রায় ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, এক্ষুনি কল করুন 7890-355-355 এ।